বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি একদম একটা অন্যরকম ভিডিও করছি, টোটালি জিওগ্রাফিতে। আমি এই ভিডিওটা কোনোদিন করিনি, তবুও ভাবলাম কিছু ছাত্রছাত্রীর জন্য, যারা হয়তো বা কোনোদিন আজ পর্যন্ত বই খাতা ধরেনি, কিচ্ছু করেনি, এখনো পর্যন্ত কিছু পড়েনি, শুধুমাত্র পাশ করতে চায়, তাদের জন্য কিছু কথা বলার জন্য এলাম। প্রথম কথা, ভূগোলে ফেল হয় না, একটু মনের থেকে বিশ্বাস রাখো। কারণ আমার অভিজ্ঞতায় আমি এখনও এমন কোনো স্টুডেন্টকে দেখিনি, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় বা সেরকম কোনো স্টুডেন্টের সঙ্গে পরিচয় আমার নেই, হয়তো বা করেছে, যে ভূগোলে কেউ ফেল করেছে। তো যাই হোক, আশা রাখবো যে ভূগোলে যেন কেউ ফেল না করে, কারণ সাবজেক্টটাকে আমি মন থেকে বড্ড ভালোবাসি। আর তো যাই হোক, আমি তবুও তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলছি, যে টিপসটা যদি তোমরা একটু ফলো করো, তাহলে কিন্তু জিওগ্রাফিতে ফেলের কোনো প্রশ্নই আসে না, মানে একদম না পড়ে পাস করার পদ্ধতি যেটা, সেটাই আমি তোমাদের বলছি। একদম প্রথম যে কথাটা বলবো, আমাদের আমরা যদি আমাদের এমসিকিউগুলোকে দিকে লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে কটা এমসিকিউ আছে, আমি একটাও যদি না পারি, প্রথম কথা যে কটা নিজে পারো করো, সঠিকভাবে করো, যে কটা নিজে পারো, যে কটা পারলে, করার পরে যে কটা পারলে না, সে কটাতে বি অথবা সি দাগ দাগিয়ে দাও। যদি বি অথবা সি, সব কটাকে একই দেখাবে, সব কটা বি দেখাবে নতুবা সব কটা সি দেখাবে, একটা বি একটা সি, একটা বি একটা সি, সেটা কিন্তু করবে না। আবার বলছি, সব কটাকে বি দাগাও, না হলে সব কটাকে সি দাগাও, আর যে কটা পারবে সে কটা করে ফেলো। হলো একটা পার্ট গেল। সত্য মিথ্যা ক্ষেত্রে আসো, শূন্য সত্য মিথ্যা শুদ্ধ শুদ্ধ, যে কটা পারবে সে কটা ঠিকঠাক করে লিখলাম, যে কটা পারলে না সব কটা শুদ্ধ করো বা সব কটা অশুদ্ধ করো। যদি একটাও না পারো তাহলে সব কটাকে শুদ্ধ করো বা সব কটাকে অশুদ্ধ করো, সেখানেও তোমরা কম করে 3 থেকে 4 মার্ক পাবে। আর যেটা আমি বললাম, ওই তোমার এমসিকিউতেও, তাও যদি একটাও যদি তুমি না করো, মানে তুমি যদি একটাও না পারো, তাও সেখানে 5 মার্ক পাবে। বোঝা গেল কি বললাম? ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ, এটা এতটাই সোজা দেয় যে এটা না পারার কোনো জায়গা নেই, মানে এমনি মিললেই পারা যায়, দেখলেই বোঝা যায়, এটা তোমরা সবাই পারবে, এটা নিয়ে কোনো আমি আর বলছি না, কারণ এটাতে কঠিনের কিছু নেই। এসএকিউ টাইপের কোশ্চেন যেটা রয়েছে, ডাইরেক্ট কোশ্চেন, চেষ্টা করবে, আশা করি পারবে। দেখো, 2 মার্কের কোশ্চেন এবং 3 মার্কের কোশ্চেন লেখার জন্য যথেষ্ট স্ট্রাগল করতে হয় এবং যথেষ্ট পড়াশোনা করতে হয়। ন্যূনতম কিছু প্রশ্ন কিন্তু 2 মার্কের জন্য এবং 3 মার্কের জন্য অবশ্যই অবশ্যই পড়তে হয়, নাহলে কিন্তু 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন উত্তর করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এত আওয়াজ করলে কি করে হবে? এবং 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্নের জন্য কিন্তু একটু পড়াশোনা করতে হয়, কারণ সেখানে যথেষ্ট পরিমাণ পড়তে হয়। আমাদের 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এবং তোমরা জানো যে ভূগোলে 2 মার্কের কত পরিমাণ প্রশ্ন রয়েছে, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে 2 মার্কের জন্য কিন্তু একটু পড়তে হবে, 3 মার্কের জন্য ঠিক তাই। তো আমি এই জায়গাটা বিষয় নিয়ে যাচ্ছি না, এর আগে পরে সাজেশন দিয়েছি, চেষ্টা করো যদি সেখান থেকে এই মুহূর্তে এইটুকু সময়ের মধ্যে কিছু করতে পারো তো করতে পারো, কিন্তু তার থেকে বেশি আমি সাজেস্টিভ কথা এখানে বলতে পারবো না। এবার দেখো, 5 মার্কের যে জায়গাটা আছে, সেই জায়গাটা কিন্তু খুব একটা নিখুঁত জায়গা রয়েছে। যেমন আমি তোমাদের বলে দিচ্ছি, কিছুদিন আগেও একটা ভিডিও করেছিলাম যে 4টে প্রশ্ন পড়লে 4টে কমন, তো আশা রাখছি সেই 4টেই তোমাদের আসবে। আমি আবারও তোমাদের সুবিধার্থে বলছি যে অন্তত এই 4-5টা প্রশ্ন একটু ভালো করে পড়ে যাও। তার মধ্যে হিমবাহের ক্ষয়কার্য, সমুদ্রস্রোত সৃষ্টির কারণ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এই 3টে প্রশ্ন বললাম প্রথম পাঠের জন্য। দ্বিতীয় পাঠের জন্য জনসংখ্যা বৃদ্ধির কারণ, তারপরে তোমার চা এবং কার্পাস চাষের অনুকূল পরিবেশ, এই 2টো প্রশ্ন একটু ভালো করে পড়ে যাও। ম্যাপ পয়েন্টিংটা এর আগে পরে তোমরা করেছো, যেটুকু পারো চেষ্টা করে করবে, এটুকু যদি তোমরা করতে পারো তাহলেই কিন্তু 5 মার্ক নিয়ে কোনো কথা নেই, 50 মার্ক দেখবে নর্মালি ক্রস করে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো সার্বিক আলোচনা। ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।